ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের তথ্যচিত্রে। নিদারাবাদের বর্তমান মেম্বার নাসির মিয়া বলেন, মোহাম্মদ হারুন মিয়া ও আলামিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হকের কাছে যে অভিযোগ করেছিল, তাদের অভিযোগের আলোকে তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল বিজয়নগর শিক্ষা অফিসার আল মামুনের কাছে। তিনি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তদন্তে এসে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রধান শিক্ষক আজমল কোনো আশানুরূপ জবাব দিতে পারেননি। জিজ্ঞাসাবাদে স্যার করব, করতেছি, দিব কোন বিষয়ের যথাযথ জবাব দিতে পারেননি তিনি। তিনি স্কুলে প্রতিবন্ধীর 50,000 টাকা বরাদ্দ থাকলেও দুজনকে 10,000 টাকা দিয়েছেন। 2021-এর ফর্ম পূর্ণের টাকা ফেরত আসলেও এখনো কোনো ছাত্র ছাত্রীদেরকে তাদের টাকা ফেরত দেওয়া হয় নাই। 2023 সালে তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন 4,200 টাকা, সে টাকাও ফেরত দেন নাই। আমরা যখন পরীক্ষা দিছি তখন আমাদেরকে ফর্ম ফেলার জন্য টাকা নিয়েছিল 4,200 টাকা। আর এই 3 বিষয়ের পরীক্ষা ছিল, 3 বিষয়ের, কারণ 3 বিষয়ের পরীক্ষা দেওয়ার পরে আর বোর্ড কর্তৃক টাকা ফেরত আছে, সব অন্য অন্য বিষয়ের যে টাকাগুলো এগুলো ফেরত আছে, কিন্তু আমরা এখানে টাকাগুলো ফেরত পাইছি। তোমাদেরকে কোনো টাকা দেয় নাই? হেডমাস্টার স্যার, আজমল স্যার কোনো টাকা দেয় নাই? কোনো টাকা দেয় নাই। স্কুলের দোকান ভাড়া চুক্তিপত্রে লেখা আছে বিদ্যুৎ বিল দোকানদার দেবে, কিন্তু তিনি স্কুল ফান্ড থেকে বিল ভাউচার দেখিয়ে প্রতি মাসে অবৈধভাবে অনেক টাকা আত্মসাৎ করেন। PBDSI এর 5 লক্ষ টাকার হিসাব ঠিকভাবে সে দিতে পারে নাই। সে অর্থ বিষয়ক কমিটির কোনো সদস্যকে অর্থের হিসাব এখনো পর্যন্ত দেয় নাই এবং তারা বারবার সভাপতির কাছে বললেও কোনো প্রতিকার পায় নাই। বিদ্যালয়ের অনিয়ম প্রসঙ্গে নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক দুজন জনাব হারুনুর রশিদ এবং আলামিন 21/2023 একটা অভিযোগ করে আমাদের উপজেলা নির্বাহী অফিসার বরাবর আলোকে অর্ধ 11 ঘটিকার সময় 6/5/2024 তারিখে আমাদের নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা মামুন হক স্যার নেতৃত্বে আরও দুইজন, একজন থানায় ইঞ্জিনিয়ার ছিল, সহকারী থানায় ইঞ্জিনিয়ার, আর একজন তথ্য প্রযুক্তির অফিসার ছিল, তিনজনে একত্রে আমাদের এই অভিযোগ তদন্ত করে। তদন্তে অনেক গোপন তথ্য প্রকাশ হয়ে আসে। এর মধ্যে প্রথম হইল 2021 সালে করোনাকালীন সময়ে SSC পরীক্ষার্থী বোর্ড কর্তৃক ফেরত টাকা প্রদান না করে, প্রদানকৃত টাকা ছাত্রছাত্রীদেরকে ফেরত না দিয়ে প্রধান শিক্ষক সে টাকা আত্মসাৎ করে, তা শতভাগ প্রমাণিত হয় এবং প্রধান শিক্ষক সেটা স্বীকার করে আজকের দিন তদন্তকারী কর্মকর্তা ওনার সম্মুখে। 2023 সালে SSC পরীক্ষার্থী ফর্ম ফিল আপ বাবদে 4,200 টাকা নেয়, সেটা স্কুলের যিনি কেরানি মফিজ মিয়া, সেটা এই তদন্তকারী কর্মকর্তার সম্মুখে সরাসরি সেটা স্বীকার করে। তাই আমরা এলাকাবাসী সেখানে শতাধিক লোক উপস্থিত ছিলাম। আমরা আশাবাদী যিনি আজকে তদন্তকারী কর্মকর্তা ওনার মাধ্যমে আমরা একটা সুস্থ সুন্দর একটা রেজাল্ট পাবো এবং আমাদের স্কুলের যে অনিয়ম, সমস্ত অনিয়ম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সেটা আমার প্রত্যাশা। এই বিষয়ে অভিযোগকারীরা সহ এলাকাবাসীর গণদাবি, দীর্ঘদিন ধরে এই স্কুল প্রতিষ্ঠানটিকে তারা কিছু অসৎ লোক মিলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এই জায়গা থেকে স্কুল প্রতিষ্ঠানটাকে পুনঃ উদ্ধার করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেছেন। আমরা